টিটিএন লাইভে সকলকে স্বাগতম। আছি বড় বাজারে, বাজার পরিস্থিতি জানাতে বলে রাখি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম আবারও বাড়ছে। বিক্রেতারা বলছেন তাদের সরবরাহ অনেকটা কমে গেছে এবং এখানকার যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ ক্রেতারা আছেন, অর্থাৎ তাদের হিমশিম খেতে হচ্ছে মাছের বাজারে এসে। আমরা এই বিষয়ে এখানকার বিক্রেতা ক্রেতাদের সঙ্গে কথা বলবো। তার আগে বলে রাখি, সকাল থেকে একদম ক্রেতা বিক্রেতাদের পদচারণে মুখরিত এখানকার মাছ বাজার। আমরা কথা বলতে চাই এখানকার যিনি বিক্রেতা আছেন তার সঙ্গে। তিনি কত কত টাকা বিক্রি করছেন? কত কত টাকা পুরো লাস্টে একটা আছে ৮০০ টাকা কেজি, আটটা ৭০০ টাকা কেজি, আটটা ৬৫০ টাকা, আর উপসাদ একটা ৯০০ টাকা, একটা ৯৫০ টাকা, আর তাইলা মাছ আছে আপনার ৬৫০ টাকা, বড় মাছ ২৫০ টাকা। এখন কি অনেকটা সরবরাহ কমে গেছে? হ্যাঁ, মাছের সরবরাহ কম, এখন বাতাসের সিঙ্গারের জন্য বুট যাইতে পারতেছে না, সেজন্য মাছের দাম একটু সরা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিক্রেতার সঙ্গে, তিনি যেটি বলছিলেন বৈরী আবহাওয়া আবারও শুরু হবে, সেই সংকেতেই যে ট্রলারগুলো তারা উপকূলে ফিরেছে সেজন্য দাম বাড়ছে। আপনারা দেখছেন মিঠা পানির মাছও বিক্রি হচ্ছে একদম তত্ত্বজা, সেটি দেখছেন, লক্ষ্য করছেন, এবং সেই মিঠা পানির মাছও কিন্তু ১৫০ টাকার উপরে প্রতিটি মিঠা পানির মাছ। আমরা কথা বলবো এখানকার যিনি বিক্রেতা আছেন তার সঙ্গে কথা বলবো। আজকে কত কত টাকা বিক্রি? পাঙ্গা ১৭০ টাকা, তালাপিয়া ২২০ টাকা, এরকম আর কি, এটা ২৫০ টাকা। জি, সব মিলিয়ে যে মিঠা পানির মাছ সেগুলো তো সরবরাহ কমার কথা না, সরবরাহ কি কম? জি, সরবরাহ কি কম? হ্যাঁ, এখন মাছের দাম কম, ১৭০ টাকা পাঙ্গাশ মাছ, তারপরে তালাপে ২২০ টাকা, দাম কম, দাম বাড়ে নাই তো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিক্রেতার সাথে, তিনি বলছিলেন যে মাছের দাম বাড়েনি বলছেন, তবে আমরা বলে রাখি মাছের দাম মেটাপানের মাছের দামও বেড়েছে। আপনারা দেখছেন এখানে আরও অন্যান্য যে মাছ বিক্রেতারা আছেন তারাও বিক্রি করছেন মেটাপানের মাছ, তারাও কত টাকা বিক্রি করছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। একদম দেখছেন তেলাপিয়া এবং অন্যান্য যে মিঠা পানির মাছ সেগুলো দেখছেন। আমরা কথা বলতে চাই আজকে কত কত টাকা বিক্রি করছেন একদম মিঠা পানি? আজকে মাছ কি মাছ, তেলাপিয়া এগুলো ২৫০, ৭০০ আধা কেজির উপরে, আর এগুলো জীবিত কেজি চারটে তিনটে, এগুলো ২২০ টাকা, আর গ্লাস কাপ চলতেছে ৩২০ টাকা। ঠিকই আছে, পাঙ্গাশ মরাগুলো ১৬০, জীবিতগুলো ১০ টাকা বাড়তি ১৭০। সরবরাহ কি কম আসলে? মিঠা পানির মাছ কম বলা যায়, এখন যে বৃষ্টির হওয়ার কারণে পুকুরের মাছগুলো একটু সেটিং লইয়া গেছে, অর্থাৎ ওই পুকুরে জাল দিলে মাছও পাওয়া যাচ্ছে, বৃষ্টির কারণে আমার এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে মাছ থাকতো, সময়ের মধ্যে মাছ থাকতো, নাগালে থাকতো, এই কারণে সাগরের মাছ মাছও নেই, পুকুরের মাছে একটু কম, এর কারণে একটু মাছের দাম বাড়ত। আপনাকে আমরা কথা বলছিলাম বিক্রেতার সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে মাছের দাম বাড়তি কারণ হচ্ছে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে তাদের মাছ এলোমেলো হয়েছিল, তারা খামারের আছেন তারা মাছ আনতে পারছে না, অনেকটা চাহিদার তুলনায় সরবরাহ কম সেটি বলছেন। চিংড়ি কত টাকা? চিংড়ি ৯০০ টাকা। কি অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো আছে? এটা ৫৫০, এটা ৬৫০, এটা ৫০০, আর এটা হলো আপনার ৬০০ টাকা। দাম তো সবসময় বেশি আছে, তবে বেচা বিক্রি যদি এখন একটু মোটামুটি ভালো, যদি মাছ অ্যাভেলেবেল হয় বেচা বিক্রি একটু কমে যায়, এখন যেহেতু মাছ কম বেচা বিক্রি একটু ভালো আছে। অনেক সময় দেখা যায় কি আগে অনেকটা ১ কেজি ২ কেজি বিক্রি হতো, এখন হাফ কেজি এরকম। যারা বেচলো থাকে তারা একটু কম নেয়, যারা ফ্যামিলি আছে তারা একটু বেশি করে নেয়, এটা আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যিনি বিক্রেতা আছেন তার সঙ্গে কথা বলছিলাম। বড়বাজারের যে চিত্রটি সেটি হচ্ছে এখানকার ক্রেতা বিক্রেতাদের পদচারণে মুখরিত এখানকার যে মাছ বাজার সেটি, তবে বলা চলে প্রতিটি মাছের দাম ঊর্ধ্বগতি, ১৫০ টাকার নিচে মাছ নেই।
সবগুলো ঊর্ধ্বমুখী দাম একদম যে এক কেজি মাছ নিত যে নিম্ন আয়ের মানুষ তারা এখন অর্ধেক কেজি নিচ্ছে এবং বিক্রেতা ক্রেতা ক্রেতারা যারা বলছেন তাদের যে মাছ বাজারে আসলে হিমশিম খেতে হচ্ছে সেটি নয় প্রতিটি বাজারে যেমন নিত্যপণ্যের বাজার অন্যান্য বাজারেও তাদের গিয়ে হিমশিম খেতে হয় সবগুলোরই দাম বাড়ছে আমার কাছে এই ছিল সর্বশেষ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ